গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কিছু সবজি এবং ফল হারভেস্ট করার জন্য এই দেখুন সকাল সকাল চলে এসেছি। আজকে দেখি কি কি সবজি এবং ফল হারভেস্ট করি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন এবং উপভোগ করুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার সফেদা গাছ। এটা খুবই ভালো জাতের একটা সফেদা, খুব মিষ্টি সফেদা। দেখুন সফেদা আমার ম্যাচিওর হয়ে গেছে। এই দেখুন একটা দেখাই, গাছের নিচে ঝরে পড়ে আছে। এর আগেও কতকগুলি সফেদা আমি খেয়েছি। তো আজকে কি করব, এই সফেদাগুলো আমি হারভেস্ট করে নিব। এই দেখুন কিছু কয়েকটা সাইজ ছোট হয়েছে, কয়েকটা বড় হয়েছে। দেখুন কি সুন্দর। এই গাছটির বয়স মাত্র দুবছর, দুবছরই ফল দিচ্ছে। গত বছর যদিও ফল একটাও খেতে পাইনি, কিন্তু এবছর দেখুন কতকগুলো সফেদা আমি আপনাদের সামনে হারভেস্ট করছি। আপনারা দেখতে থাকুন। এই দেখুন ভেতরে হয়েছে, এই যে প্রথম হিসেবে দেখুন মোটামুটি ভালোই হয়েছে বলা যায়। এই যে কয়েকটা একটু ছোট হয়েছে, তো বাকিগুলো বেশ ভালোই হয়েছে। এই দেখুন আজকে এই সফেদাগুলো আমি হারভেস্ট করলাম। এই দেখুন এবার এসেছি আমার এই যে ডালিম গাছ। দেখুন কি সুন্দর লাল টুকটুকে ডালিম, দেখছেন? একদম মানে ম্যাচিওর হয়ে গেছে, এর আগেও খেয়েছি। এইখানে এই দেখুন আর একটা আছে, কিন্তু এটা কিছুদিন থাকবে। হ্যাঁ, আসলে সব ডালিম তো একসঙ্গে হয় না, কোনোটা ফুল ফোটে, কোনোটা একটু বড় হয়, তাই মাঝে মাঝে একটা দুটো করে পাড়া হয়। এই দেখুন আজকে আমি এটা পেরে নিচ্ছি। এই যে একদম দেখুন লাল টুকটুকে। এই দেখুন টমেটো, দেখুন আমার কি সুন্দর সব লাল লাল হয়ে গেছে। এই যে এগুলো সব হারভেস্ট করে নিব। একটু একটু লাল ধরেছে, এগুলো ঘরে রেখে দিলেই কিন্তু পেকে যাবে। গাছে রাখতে ভয় লাগছে, পাখির খুব অত্যাচার, জানেন তো? পাখিতে একটু লাল দেখলেই টমেটোকেও ফুটো করে দিচ্ছে, ওই জন্য এই যে এগুলো পেরে নিচ্ছি। এগুলো কি করব, ঘরে রেখে দিব। এই দেখুন এখানে আরও গাছ আছে, এই যে এই গাছের এইটা। হ্যাঁ, টমেটো আমার এবার অনেক শেষে ধরল, কিন্তু ভালোই ফলন হয়েছে। এই গাছটা দেখুন, এই গাছটা কাছ থেকে দেখুন মানে কত একদম মাটিতে ঠেকে গেছে। এই দেখুন এই গাছে একটা আছে, এই যে আজকে এই কটা টমেটো তুললাম। এই দেখুন এই হচ্ছে, হ্যাঁ, একটা বেগুন আজকে তোলার মতো আছে। ওই গাছগুলোতে আবার নতুন ফুল আসছে এখন, বেগুন পাড়ার মতো নেই। এই একটা বেগুন আমি তুলে নিচ্ছি, ওইগুলো পরের সপ্তাহে ওই গাছগুলো থেকে তোলা যাবে। এই দেখুন আমার এইটুকু ছোট্ট মিষ্টি কুমড়ো গাছে, দেখুন কি সুন্দর কালো মানে চুকচুকে মিষ্টি কুমড়ো হয়েছে। এখানে একটা হয়েছে, এই দেখুন এইখানে একটা হয়েছে। এটাকে আমি ঢেকে রেখেছি মাছি পোকাতে নষ্ট করতে না পারে, ওই জন্য। এই দেখুন সাধের সিম গাছ, কিছু সিম হারভেস্ট করার মতো আছে। আবার দেখুন ফুল আসছে, এই যে কিছুটা হবে, 250 মতো তুলে নি, বেশি মোটা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এই দেখুন আবার দেখুন কত নতুন নতুন
মানে ছোট ছোট শিম এসছে গাছে, যেগুলো খাওয়ার মতো আছে এগুলো পেরে নিচ্ছি। এই যে আরও ওইদিকে আছে, যেতে হবে দেখুন দুদিন। এই দেখুন আজকে এই শিম কটা তুললাম। এখন তো সিজন প্রায় শেষের দিকে, তবুও এই টুকু উঠলো। আবার সামনে সপ্তাহে মানে কিছু উঠবে, নতুন অনেক জালি এসছে, ফুলও ফুটেছে। এবার দেখি, এবার এই দেখুন শশা গাছ, আপনারা তো আগেও দেখেছেন আমার শশা গাছ। এই দেখুন শশা, একদম দেশি শশা এই একটা। এই দেখুন এখানে আর একটা, আরও কিছু শশা থাকলো। এই যে দেখাই আপনাদের, এই দেখুন এখানে, ওইখানে, ওই গাছে। তাহলে আজকে এইগুলোই সবজি হারভেস্ট করলাম, পরবর্তীতে আবার করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।